আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিজ নেস্ট। বিকেলবেলার চা দিয়ে আজকে ব্লগটা ওপেন করছি। এখন বাজে হলো 6টা, আমি এখন সন্ধ্যার নাস্তা করছি। অ্যামেলিয়া এতক্ষণ এখানে খেলছিল, তো এখানের খেলা তার শেষ। আমি চা বানাতে যখন যাব তখন হচ্ছে ওকে ওই রুমে একটু ট্যাব দিয়েছিলাম, সে হচ্ছে ট্যাবে কার্টুন দেখছে, আর আমি এই ফাঁকে আজকে হচ্ছে এগুলো ময়লা এখনও ফেলা হয়নি, এগুলো অ্যামেলিয়ার কাজ। আমি এই ধরনের কার্টুন টাইপের বা কাগজের যেসব ময়লা এগুলো আলাদা করে ফেলতে হয়, ওই এর মধ্যে জায়গা হয় না, তো এখানে আলাদা করে ফেলবো বলে রেখেছিলাম, ওই এগুলো সব উলট পালট করেছে। তো যাই হোক, আমি হলো এই যে আজকে মাছ ভিজিয়েছি, এগুলো ফ্রিজ থেকে বের করেছি একটু আগে। বড় বড় রুই মাছের মাথা কত বড় হবে, আমার হাতের সমান হবে? হ্যাঁ, মাথাগুলো আমার হাতের সমান হবে। তো এই যে এরকম মাছের মাথা ভিজিয়েছি, একটা দুইটা তিনটা মাছের মাথা, আর হচ্ছে লেজ, আর অন্য কোনো পিস দিব না। আর এই পাশে হচ্ছে ট্যাংরা মাছ ভিজিয়েছি। আমার সিঙ্কের অবস্থা খুবই খারাপ, এখানে হচ্ছে স্টিকার দিয়েছিলাম যেটা, ওটা এরকম ইয়েগুলো উঠে গেছে, মানে এখন আঠাগুলো রয়ে গেছে। আমি এই পেপারটা পুরো চেঞ্জ করবো আবার ইনশাল্লাহ, তো দেখা যাক। অনলাইনে এখন অর্ডার দিইনি, দিতে হবে। তো যাই হোক, এপাশে হচ্ছে ট্যাংরা মাছ ভিজিয়েছি আর এপাশে রুই মাছ। রুই মাছের মাথা দিয়ে অবভিয়াসলি মুড়ি ঘন্ট হবে, আর নতুন আলু এনেছে ওর বাবা, ওইটা দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ, চিংড়ি বলছি নাকি মাল্লাই জানে, ট্যাংরা মাছ হচ্ছে রান্না করব। তো এই হচ্ছে এখনকার মতো অবস্থা। আমি হলো এখন চা খাবো। আজকে চায়ের মধ্যে কি করেছি, চাটা বানানোর পরে আমার মনে হচ্ছিল একটু পাতলা হয়েছে, তো আমি আবার কফির যে ক্রিম আছে ওইটা আবার একটু দিয়েছি। এখন তো এত মজা লাগছে, অনেক মজা। যাই হোক, আমি হচ্ছে চা খাবো, এখানে বসে তার খেতে পারবো না। অ্যামেলিয়ার কাছে গিয়ে দেখি অ্যামেলিয়া কি করছে। হাই বেবি, আই এম ড্রিঙ্কিং টি। অ্যামেলিয়া নতুন শিখেছে সবাইকে জিজ্ঞেস করা, হোয়াট আর ইউ ডুইং? ওকে, ও বলছে নো, আই ট্যাব, মানে আই এম ওয়াচিং ট্যাব, ও মাঝখানে অন্য কিছু বলে না, আই ট্যাব। তো যাই হোক, অ্যামেলিয়া হচ্ছে ইয়েস মামি, কি দেখছো কিভাবে ফ্রিজ করতে হয় জিনিসপত্র, ওয়াও। আইসক্রিম বানাচ্ছে নাকি মা? এগুলোই দেখে সারাদিন কিভাবে, এই যে আমার অ্যামেলিয়া হচ্ছে খাটে এসেই সবার আগে করে কি, এই যে কম্বলগুলোকে পুরো মানে কি বলে এটাকে, এগুলোর অবস্থা এরকম খিচুড়ির মতো বানায় সব কিছুকে। যাই হোক, অ্যামেলিয়া এখন এটা করুক আর আমি হচ্ছে ওর পাশে বসে বসে চাটা খাবো আর ওকে দেখবো, মোবাইলও একটু দেখবো। এই যে ওর বাবার ক্যাপটা বানাচ্ছে। I was lost in a city dream and I was at home again beside the stream. Then you walked past me and you saw me and smiled. আমি এখানে মাছগুলোকে দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, কারণ মানে বরফটা ছড়ে গেছে, এবার হচ্ছে দুধ দিয়ে আবার আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ফ্রিজে যদি অনেকদিন মাছ থাকে তাহলে যেরকম দুধ দিয়ে মাছ আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে মানে ফ্রোজেন যে একটা স্মেল করে ফ্রিজে রাখা ওইটা চলে যায়। তো যেহেতু অনেক দিনই ছিল মোটামুটি মাছগুলো ফ্রিজে, তো একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখছি আর কি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা রান্নাবান্নার জন্য প্রসেসিং শুরু করবো আর কি। অ্যামেলিয়াকে ঘুম পাড়িয়ে রান্না করতে এসেছি। এই যে এখানে মাছ ভাজি হচ্ছে দুই জোলায় দুইটা। তো আমি হচ্ছে পরে দেখলাম মাছ পরিমাণ অনেক বেশি, আমি এখানে রুই মাছগুলোকে লবণ মরিচ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, সেমভাবে ট্যাংরা মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তো আসলে সবগুলো মুড়ি ঘণ্টাতে ইউজ করব না, কিছুটা রেখে দিব। আর এই পাশে ট্যাংরা মাছের তরকারির জন্য সব কিছু কেটে রেডি করে ফেলেছি, মাছটাকে ভেজে উঠিয়ে রেখেছি। আর এই পাশে নতুন আলু কেটে রেখেছি, সাথে পেঁয়াজ মরিচ টমেটো যা যা ইউজ করবো আর কি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই রান্নাটা খুবই সিম্পল বাট টেস্টটা এত মজা। তো যাই হোক, আমি হচ্ছে এখন লবণটা দিয়ে দিয়েছি। লবণ দিলে যেটা হয়, পেঁয়াজটা সফট হয়ে যায়, সেদ্ধ হয় তাড়াতাড়ি। অনেকেই আমার মতো নতুন, আমি এখন নতুন বলতে কি এক বছর ধরে তো রান্নাবান্না করছি, তারপরেও প্রাইমারি স্টেজে আছি এখনও, যে অনেক মানে
কি বলে এটাকে অনেক মেহমান একসাথে আপ্যায়ন করতে পারবো, এরকম রান্নাবান্না করার সাহস এখনও পারি না, বাট চেষ্টা করি আর কি। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করেন যাদের মানে যাদের নতুন বিয়ে হয়েছে অথবা রান্নাবান্না নতুন করছেন, অনেক আনম্যারিড আপুরাও আছেন যারা রান্না শখ করে করতে চান। তো দেখা যায় যে কমেন্ট করেন যে আপু তোমার এই রেসিপিটা ট্রাই করেছি, মজা হয়েছে। তো আসলেই ভালো লাগে, কারণ আমার মতো একদম নতুন রান্নাবান্না করছে এরকম কারো রেসিপি যদি কারো পছন্দ হয়ে যায় বা ট্রাই করে বলে ভালো লেগেছে, আসলে এটা অনেক বড় একটা পাওয়া আমি বলবো। তো ভালো লাগে আপনাদের এই কমেন্টগুলো। আসলে এখানে আমি মশলাটাকে সুন্দর মতো কষিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে তো অ্যাজ ইউজুয়াল একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর গুঁড়া মশলা আমরা যেগুলো খাই, হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো সব কিছুই মোটামুটি 1 চা চামচ করে দিয়েছি এই অনুপাতে আর কি। তো এখন আমি মশলাটা কষানোর পরে মানে আলুটা দিয়ে দিয়েছি, এরপরে মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভেজে মশলার সাথে একটু মাখো মাখো করে ফেলবো আর কি। তেলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর উপরে ভেসে উঠেছে। এরপরে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর রান্নার ব্যাপারটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে কষানোটা কেমন হয়েছে, কষানো যার যেমন রান্নাটা আর কি টেস্ট সেরকম ইয়ে করে আর কি। এই জন্যই আমাদের এক একজনের রান্না আসলে এক এক রকম। তো ঝোলের উপরে আমি টমেটো আর ইয়ে দিয়ে দিয়েছিলাম, এরপরে ঢেকে 10-15 মিনিটের মতো রান্না করেছি। ব্যাস রেডি হয়ে গেছে মাছের তরকারি, খুবই মজা। আর মাছ রান্না হতে খুবই কম সময় লাগে, অনেকে মাছ রান্না ভয় পান, বাট আসলে আমার কাছে মনে হয় মাংস থেকে মাছের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি মুড়িঘণ্টের জন্য মুগ ডাল বের করে রেখেছি। আমার বাসায় মুগ ডালটা আগেই ভেজে রাখা ছিল, তো এই জন্য আলাদা করে আর ভাজতে হয়নি। তো আপনারা যেটা করবেন, কাঁচা মুগ ডাল যদি হয় ফ্রাই প্যানে হালকা করে ভেজে এটা তারপরে গরম পানি বা নর্মাল পানিতে এরকম ভিজিয়ে রাখবেন, তাহলে মুগ ডালের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তো এখন আমি হচ্ছে তেলটা বসিয়ে দিয়েছি, আমি যেই তেলে মাছ ভেজেছি সেটাই দিয়ে দিয়েছি। আসলে আমার কথা কিন্তু মানে আমি কিন্তু একটার পর একটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, এজন্য অনেক স্পিডে কথা হতে পারে। তো এই মুড়িঘণ্ট রেসিপিটা এর আগে শেয়ার করেছি কিনা আমি আসলে ভুলে গেছি, যেহেতু আজকে রান্না করছি ভাবলাম শেয়ার করি, খুবই মজা হয়েছিল। তো এখন আমি এটাতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তেলে, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। গোটা গরম মশলার মধ্যে তো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি আর তেজপাতা। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মজা লাগবে। একটু আমরা যেমন মাংসতে মশলা বেশি খাই, মুড়িঘণ্টতেও একটু মশলা বলছি পেঁয়াজ, মুড়িঘণ্টতেও একটু পেঁয়াজ বেশি ভালো লাগে। তো এখন আমি পেঁয়াজটাকে একদম মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভাজবো। তো এই পর্যায়ে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা মনে করেন 1 টেবিল চামচ করে দিয়েছি। আসলে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট যেটা হয় মাথার তো একটা স্মেল থাকে, এই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় নর্মাল মাছের তুলনায়। মুড়িঘণ্টের মধ্যে মশলা একটু বেশি দিলে আর কি মাথার যে একটা র গন্ধ বা মাথার একটা গন্ধ অনেকে পছন্দ করে না, তাদের কাছে ভালো লাগবে। আবার অনেকে কম মশলা দিয়েও রান্না করেন, কারণ অনেকের কাছে মাছের মাথার যে স্মেলটা এটা পছন্দ। তো আমি আসলে মানে অত বেশি মাছের স্মেলটা নিতে পারি না, এই জন্য আমি একটু মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করছি। তো এখন আমি পানি দিয়ে দিয়েছি, মানে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে মশলাটা যখন র স্মেলটা চলে গেছে আদা রসুনের, তারপরে একটু পানি দিয়ে এটাতে গুঁড়া মশলা যেগুলো ধনে জিরে গুঁড়ো তারপরে মরিচ আর হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। মশলা কষানোর প্রসেস তো আসলে একই, খালি কম আর বেশি পরিমাপটা আর কি, আর কিছুই না। তো এখন আমি সব কিছু নেড়ে চেড়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে ফেলবো। ঠিক মাংস যেরকম করে আমরা কষাই, মুড়িঘণ্টের মশলাটা ঠিক ওভাবে করে কষালেই একদম পারফেক্ট একটা টেস্ট আসে আমার, মানে আমার টেস্ট বাড অনুযায়ী। আর যারা একদম হালকা হালকা পছন্দ করেন তারা মানে হালকা মশলা দিয়েও রান্না করতে পারেন। মশলাটা কষানোর পরে উপর থেকে আমি একটু গোলমরিচ বলছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আপনারা পরেও দিতে পারেন, বাট পরে আমি আসলে আরও অন্য কিছু অ্যাড করবো, এই জন্য মশলাটা এখনই দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর পরে আমি মাছ যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করছি। তো গুঁড়ো মশলার মধ্যে একদম সেম আমরা মাংসতে যেরকম খাই ওরকম আমি সব গুঁড়ো মশলা অ্যাড করেছি। তো মাছটা এবার দিয়ে, মাছটা যদিও আমি খুব ভালো মতো ভেজেছি বাট তারপরেও তেলের সাথে মাছটা একটু নেড়ে চেড়ে আর একটু মাখা মাখা করবো আর কি। আমি আসলে মানে অনেক জায়গায় অনেক রকমের মুড়িঘণ্ট খেয়েছি,
বাট আমার কাছে পার্সোনালি আমার টেস্টে একটু বেশি মশলা দিয়ে মাংসর মশলা টশলা দিয়ে এরকম করে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। হালকা মানে মাছের গন্ধ থাকলে ওটা আমি খেতে পারি না। তো এই আর কি এক একজনের স্বাদ অনুযায়ী রান্না করতে হয়। এখন আমি এটাতে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালের মধ্যে কিন্তু আমি একটু পোলাওর চাল অ্যাড করেছি, অল্প করে, মানে জাস্ট একটা ফ্লেভারের জন্য, আর কিছুই না। তো মুগ ডালটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, একটু ফুলেও গেছে, মানে মোটামুটি একটু হালকা কুকের মতো হয়ে গেছে আর কি। তো এখন আমি এটা মানে মাথার সাথে সুন্দর মতো মেখে নিচ্ছি। আর আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম। টমেটোটা আপনারা মশলা যখন কষাবেন তখন দিয়ে দিলেই হবে, আবার যদি কেউ না চান না দিলেও হবে, কারণ টমেটোটা দিলে একটু মানে কালারটা খুব ভালো আসে আর মানে স্বাদটাও বেড়ে যায়। তো যাই হোক, এখন আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি উপর থেকে গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি আসলে সব তরকারিতেই, মানে আমি চেষ্টা করি কুসুম গরম পানিটা অ্যাড করতে, তাহলে যেটা হয় মানে তরকারিটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর সময়ও কম লাগে আর কি। তো সবসময় তো মনে থাকে না, বাট যখনই মনে থাকে চেষ্টা করি করতে। এই তো পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে এবার ঢেকে দেবো। রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আর ইজিও ছিল। আসলে মুড়িঘণ্ট রান্না অনেকে ভয় পান যে অনেক সময় লাগবে, বাট আসলে এরকম কিছু না, এটাও মানে অনেক ইজি একটা রান্না। তো এই তো রান্নাটা হয়ে গেছে। মাঝে মধ্যে একটু চেক করে দেখতে হবে, কারণ মুগ ডাল যদি বেশি মানে কুক হয়ে যায়, একদম ভর্তা ভর্তা হয়ে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। তো এই যে এখন আমি যেটা করব, তেলটা যখন উপরে ভেসে উঠেছে রান্না হয়ে, মুগ ডালটা হাতে একটু নিয়ে তারপরে এই যে চেক করে দেখবো। হাতে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু মিলে গেছে, কিন্তু দেখতে একদমই গলেনি। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আর চুলা অফ করার আগে এক চামচ পুরো ঘি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, বাট এটা দিলে খুবই সুন্দর শাহী একটা ফ্লেভার আসবে আর আপনার মুড়িঘণ্টের স্বাদ একদম পুরো দ্বিগুণ হয়ে যাবে। বাসায় যদি গেস্ট আসে তাহলে ঠিক এভাবে রান্না করে দেখতে পারেন, গেস্ট খুবই পছন্দ করবে। তো এই তো উপর থেকে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার রান্না, খুবই ইজি উপায়ে। রান্না বান্না শেষ। এখানে হচ্ছে এই যে ট্যাংরা মাছ, কালারটা দেখে তো মনে হচ্ছে খুবই মজা হয়েছে, যদিও আমি একটু টেস্ট করেছিলাম লবণ টেস্টের জন্য, খুবই মজা হয়েছে মাশাল্লাহ। তো ইনশাল্লাহ এটা তো কালকে খাবো। আর এই পাশে হচ্ছে মুড়িঘণ্ট, এই যে মুড়িঘণ্টের কালারও তো মাশাল্লাহ সুন্দর এসেছে। আসলে কি মানে আমরা তো একটু তেল মশলা বেশি খাই আমরা বাঙালি যারা আছি, তো আমাদের কাছে মনে হয় যে এরকম কটকটা কালার হলেই মনে হয় তরকারি খুব স্বাদ হয়। এছাড়া মানে সাদা সাদা তরকারি যেমন দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না, এরকম হয় আর কি। তো যাই হোক, এই ছিল রান্নাবান্না আজকে। মালয়েশিয়াতে যে কোনো ফেস্টিভ্যাল মানেই যে এরকম ফায়ারওয়ার্কস হবে। তো আজকে হচ্ছে চাইনিজ নিউ ইয়ারের কততম দিন যেন ছিল, মানে চাইনিজ নিউ ইয়ারের দিন তো ইচ্ছা মতো হয়ই, আর এরপরেও 7 তারিখ কি বেজোর কি একটা সংখ্যা আছে ওই সময় ওরা এরকম ইয়ে করে। তো ঈদের সময়ও হয়, যে কোনো ফেস্টিভ্যালে ওরা এই ফায়ারওয়ার্কসটা একদম করেই। আর যখন করে, বিশেষ করে চাইনিজ নিউ ইয়ার আর 31st নাইটে একদম সবচেয়ে বেশি করে, আর রোজার সময় তো প্রায় এভরি সেকেন্ডে, বাট এই যে এরকম টানা মানে হয় খুব কম দিনই। তো যাই হোক, রাতেরবেলা এরকম শুরু হয়েছে। অ্যামেলিয়া তো ঘুমাচ্ছিল, ভাগ্যিস হোয়াইট নয়েজের কারণে টের পায়নি, আদারওয়াইজ মানে এত শব্দ মাথা পুরো ঘুরে যাওয়ার কথা। তো এই তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।